আজকে আমাদের টপিক অ্যাটমসফিয়ারিক উইন্ডো তো অ্যাটমসফিয়ারিক উইন্ডো কি সেটা বলার আগে আমি এখানে কয়টা কয়েকটা লাইন লিখে রেখেছি সেটা আগে বলবো তারপরে আমরা আলোচনা করবো এখানে লেখা আছে নট অল ওয়েবলেনথ অব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রম দ্য সান রিচ দ্য আর্থ অ্যান্ড নট অল ওয়েবলেন্থ এমিটেড বাই দ্য আর্থ রিচ ইন টু দ্য স্পেস মানে এই অংশটুকু বল বুঝলেই আমরা বুঝতে পারি যে সূর্য থেকে যেসব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা সূর্য যে রশ্মি আমাদের তরঙ্গরূপে পৃথিবীর দিকে আসে তা কিন্তু পৃথিবীতে সবটাই কিন্তু পৌঁছাতে পারে না আবার পৃথিবী যে শক্তিটা বিকিরণ করে সেটাও কিন্তু সর্ব সব মহাশূন্য ফিরতে পারে না আমরা একটু যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো যে আমাদের সূর্য থেকে আগত যে এক্স রশ্মি বায়ুমণ্ডলে বাধা পাওয়ার জন্য আমাদের পৃথিবী পৃথিবীতে এসে পৌঁছায় না তেমনি এক্স রশ্মি ভায়োলেট রেজ এটা কিন্তু পৃথিবীতে এসে পৌঁছায় না আবার সব রশ্মি কিন্তু পৃথিবী থেকে আবার মহাশূন্যে ফিরে যেতে পারে না যে সব আলোক রশিগুলো আসতে পারে অর্থাৎ যেসব রশ্মিগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো আসে এবং ফিরে যায় তার উপরে ভিত্তি করে আমাদের রিমোর্ট সেন্সিংয়ের যে স্যাটেলাইটগুলো আছে সেগুলো কাজ করে তাহলে আমরা এখানে বলবো যে সূর্য থেকে আগত সমস্ত রশ্মি কিন্তু পৃথিবীতে প্রবেশ করে না আবার সমস্ত রশ্মি কিন্তু পৃথিবী থেকে ফিরে যায় না তাহলে কিছু পরিমাণ রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে যেমন পৃথিবীতে আসতে পারে এবং পৃথিবী থেকে বাইরে ফিরে যেতে পারে তো এই রশ্মিগুলো আসার জন্য আমাদের বায়ুমণ্ডল তাদেরকে অ্যালাউ করে মানে ভেতরে প্রবেশ করে এবং বেরিয়ে যেতেও অ্যালাউ করে তো যে পদ দিয়ে সেটা আসে এবং ফিরে যায় সেই প্লেসটাকেই আমরা বলবো অ্যাটমোসফিয়ারিক উইন্ডো এখানে লেখা আছে দ্য প্লেস ওয়ার এনার্জি পাস থ্রো আর কল্ড অ্যাটমোসফিয়ারিক উইন্ডো তো এই অ্যাটমসফিয়ারিক উইন্ডো নিয়ে আমি আরও আলোচনা করার আগে আমাকে প্রথমে দুটো জিনিস জেনে রাখতে হবে এক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানটা কী এখানে যেমন আজ আছে আমরা দেখবো এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কী সেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্প্রেকটা এই দুটো যদি জানি তাহলে আমাদের অ্যাটমসফিয়ারিক উইন্ডোটা বোঝা আরও সহজ হয়ে যাবে তাহলে প্রথমে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানটা কি আমরা দেখব তো সূর্য থেকে আমাদের এখানে যদি একটা দেখা যায় যে সূর্য সূর্য থেকে আমাদের আগত সান এটা এটা আমাদের সারফেস তাহলে সূর্য থেকে আগত রশ্মি আলোক রশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় পৌঁছায় সেটা পৌঁছায় হচ্ছে তরিতচুম্বকীয় তরঙ্গরূপে তরিতচুম্বকীয় ক্ষুদ্র তরঙ্গরূপে এই তরিচুম্বকীয় তরঙ্গ আবার ওয়েবলেন্থ আকারে ওয়েবলেন্থ বা তরঙ্গ আকারে আসে এবং যেটা লাইটের স্পিডের সমতুল্য তাহলে এই রেডিয়েশনটার মধ্যে কি আছে এখানে দুটো জিনিস আছে এক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যেই যে শক্তি সূর্য থেকে আসে সেটা ওয়েবলেনথ আকারে আমাদের পৃথিবীতে ছুটে আসে সরে আসে তাহলে কীভাবে আসে সেটা আমরা একটা অ্যানিমেশনের সাহায্যে কিন্তু আমরা দেখতে পাবো এইভাবে কি হচ্ছে একটা নির্দিষ্ট ডাইরেকশান মানে এই ডাইরেকশানে যে এখানে যে ডাইরেকশানটা আছে এই ডাইরেকশানে কিন্তু এটা রেডিয়েশানের মাধ্যমে কিন্তু তরঙ্গটা পৃথিবীর দিকে আসে তাহলে আমরা যদি দেখি যে এইভাবে আমাদের এখানে আসছে এবার আমরা দেখব যে এই তরঙ্গ এটাকে আমরা কি বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দিকে বা পৃথিবী থেকে সূর্যের দিকে যে কোনোভাবেই হোক না কেন যে তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই দেখা যায় কোনো একটা মাধ্যম ছাড়াই যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় এটা দুটো কারণে হতে পারে একটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এখানে আমি লিখেই রেখেছি দ্য রেডিয়েশান এখানে লেখা আছে দ্য রেডিয়েশন দ্যাট বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আছে আর ট্র্যাভেল ইন ওয়েব মানে এটা ওয়েব আকারে আসে ইট কামস ফ্রম ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড সোর্স এটা দুই ধরনের সোর্স থেকে হতে পারে একটা ন্যাচারাল সোর্সেও হতে পারে বা ম্যানমেড সোর্সেও হতে পারে এবার যে এই যে ওয়েবলে ওয়েবগুলো আছে ওয়েবগুলো আছে এই যে দুটোর মধ্যে অর্থাৎ একটা শীর্ষবিন্দু আর এখানে আরেকটা শীর্ষবিন্দু তাদের মধ্যে দূরত্বটাকে আমরা কি বলবো ওয়েবলেনথ তো এই ওয়েবলেন্থটা কিন্তু সব ক্ষেত্রে সমান হয় না কোন কোনো জায়গায় বেশি আছে কোনো জায়গায় কম আছে তো এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলোই বিভিন্ন ওয়েভ হয়ে থাকে আমরা যদি এগুলো হয়ে থাকে যেগুলোকে আমরা স্পেসিফাই করে যখন বলবো তখন সেটা ইলেকট্রোম্যাগনেটিক স্প্রেকটামের মধ্যে তাকে আলোচনা করব তাহলে আমার ইলেকট্রোম্যাগনেটিক স্প্রেকটাম যদি আমরা আলোচনা করি তাহলে এখানে দেখব যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকটাম এখানে আমরা যদি দেখি এই ছবিটা এই ছবিটা অনেকেই দেখেছি যে আমরা আগে পড়ে নিই একটু যা এন্টায়ার ডিস্ট্রিবিউশন এখানে লেখা আছে দ্য এন্টায়ার ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান অ্যাকোর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি অর ওয়েবলেন্থথ তাহলে পুরো যে আমার ইগলে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনটা সেটা কি হয় যে কিছু ফ্রিকোয়েন্সি এবং ওয়েব লেন্থের ওপর ভিত্তি করে যখন আমরা আলোচনা করবো বা ওয়েবলেন্থের ওপর দেখব তখন সেটা হচ্ছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তো এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা বিভিন্ন স্প্রেক স্পেকট্রামের ওপরে ভিত্তি আসে যেমন ভিজিবল হতে পারে লেন্থ হতে পারে লেন্থের উপর ভিত্তি করে সেটা ভিজিবল হতে পারে ইনফ্রারেড হতে পারে এক্স রে হতে পারে রেডিও মাইক্রোওয়েভস হতে পারে তো এগুলো হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে আমরা এখানে আমরা একটু দেখবো যেখানে আমাদের ভিজিবল লেন্থ আছে এটা হচ্ছে পয়েন্ট ফোর মাইক্রোমিটার থেকে পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার হবে এটা আর ফাইভ থেকে সিক্স এটা হচ্ছে আমার কি প্রথমে ব্লু তারপরে হচ্ছে গ্রিন এটা পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সিক্স মাইক্রোমিটার আর সিক্স থেকে পয়েন্ট সেভেন মাইক্রোমিটার পর্যন্ত আমরা দেখি হচ্ছে রেড তো এটাকে আমরা ভিজিবল ব্যান্ড বলি এই ভিজিবল ব্যান্ড হচ্ছে এক এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকটাম মানে গোটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা অংশ যেগুলোকে আমরা তরঙ্গ তরঙ্গদর্গ হিসাবে যখন বিচার করবো তখন সেগুলোকে আমরা বলব স্পেকটাম তাহলে এখানে হচ্ছে একটা অংশ যেমন আছে তেমনি তারপরে ইনফ্রারেড আছে তারপরে মাইক্রোওয়েভ তারপর রেডিও ওয়েভ বা টিভি ওয়েভ এগুলো পরপর ওয়েব লেন্থ অনুসারে শ্রেণীভাগ করা আছে এখানে ওয়েব লেন্থটা লেখা আছে তাহলে আমরা দুটো জিনিস জানলাম একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি। তাহলে এবার অ্যাটমসফিয়ারিক উইন্ডের সাথে এদের সম্পর্ক কি আমি একবার দেখে নেব তাহলে আমরা প্রথমে এখানে আসি এখানে আমাদের ছবিটা এখানে যদি দেখা যায় তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এক্স রে আছে তারপরে আলট্রাভায়োলেট রে আছে এরা কিন্তু পৃথিবীতে বায়ুমণ্ডল ভেদ করে প্রবেশ করতে পারে না ঠিক আছে কারণ কি এখানে এরা কমপ্লিটলি বাধাপ্রাপ্ত হয় কিসের জন্য ওজন লেয়ারের জন্য এখানে ওজন লেয়ার আমরা আগেই পড়েছি ওজন লেয়ার আলট্রাভায়োলেট রেজকে পৃথিবীতে আসতে মানে আশা থেকে বাঁচাই তারপরে মলিকুলার অক্সিজেন এরা হচ্ছে এদেরকে বাধা দেয় ফলে এই সব তরঙ্গগুলো শক্তিরূপে কিন্তু পৃথিবীতে আসতে পারে না তাহলে যদি আমরা এক্স রে দিয়ে বা ইউভি রেজ দিয়ে কোনো যদি আমরা ভাবি যে একটা স্যাটেলাইট এর মধ্যে ওই সেন্সারগুলো রাখবো তাহলে কিন্তু ওই সেন্সার দিয়ে কিন্তু পৃথিবীর তথ্য ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ করা সম্ভব নয় তাহলে আবার কিছু কিছু রেজ আছে দেখা যাচ্ছে সেগুলো পৃথিবীতে পৌঁছাতে পারছে এখানে যদি আমরা দেখি এখানে একটা ভিজিবল উইন্ডো আছে এই ভিজিবল উইন্ডো মানে এই অংশ দিয়ে ভিজিবল যে লেন্থ ভিজিবল লেন্থ যে ওয়েবল আছে মানে ওয়েবলেন্থ যে রেডিয়েশানগুলো আছে মানে ইএমআর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলো আছে সেগুলো পৃথিবীতে আসতে পারে এবং ফিরে যেতে পারে ফলে ভিজিবল লেন্থের জন্য ভিজিবল লেন্থ এখানে পয়েন্ট থেকে পয়েন্ট নাইন মাইক্রোমিটার মানে ব্লু গ্রিন ব্লু গ্রিন রেড এদের জন্য যাওয়া এবং আসার জায়গা বজায় থাকে মানে খোলা থাকে তার জন্য এই অংশটা হচ্ছে একটা উইন্ডো এটাকে আমরা ভিজিবল উইন্ডো বলবো তারপরে আমরা একটু দেখি ইনফারেড উইন্ডো এখানে ইনফারেড উইন্ডো পয়েন্ট এইট থেকে থার্টিন মাইক্রোমিটার মানে এই অংশটা তার মানে এই অংশটাই আছে তাহলে এই অংশটাকে আমরা বলবো ইনফারেড উইন্ডো এখানে আমার লেখা আছে এটা ইনফারেড উইন্ডো তারপরে মাইক্রোওয়েভ উইন্ডো মানে তার চেয়ে একটু তারপরে এখানে আছে মাইক্রো উইন্ডো মাইক্রোয়েব উইন্ডো উইন্ডোটা কত হবে মাইক্রো উইন্ডো হবে ওয়ান মিমির বেশি যখন ওয়েব লেন্থ হবে সেই ওয়েব লেন্থগুলোও কী করে পৃথিবীতে আসে এবং পৃথিবী থেকে ফিরে যাওয়ার সুযোগ পাই তাহলে এই উইন্ডোটাকে আমরা মাইক্রোওয়েভ উইন্ডো বলব আর যেটা রেডিও ওয়েবের জন্য আছে যেটা তরঙ্গটা অনেক বড় দশ সেন্টিমিটার থেকে দশ মিমি পর্যন্ত হতে পারে এই অংশটা এই অংশটা পুরোপুরিভাবে খোলা থাকে এবং এই অংশ দিয়ে সূর্যরশ্মি মানে ওই তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি ভেতরে আসতেও পারে স্পেকট্রামগুলো আবার বাইরে বেরিয়ে যেতেও পারে এটা হচ্ছে কমপ্লিটলি ট্রান্সপারেন্ট থাকে তো এইভাবে আমাদের অ্যাটমসফিয়ারিক উইন্ডোটা মানে পাওয়া যায় অর্থাৎ এই অ্যাটমোসফিয়ারিক উইন্ডো দিয়েই তথ্যগুলো মানে আমরা আমাদের যে স্যাটেলাইটগুলো আছে যে সেন্সারগুলো আছে তারা শুধুমাত্র এই তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের যে এনার্জিগুলো আছে পৃথিবীতে প্রেরণ করতে পারে এবং তা ফিরে গেলে তা থেকে তথ্য গ্রহণ করতে পারে তার চেয়ে ছোটো বা বড়ো অন্যরকম যদি হয় তাহলে সে থেকে কোনো তথ্য পাওয়া যায় না এই জন্য কি হয় যে আর এস এবং জিআইএসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে অ্যাটমসফিয়ারি উইন্ডো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব